এখন বা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় বাংলা ধারাবাহিক মিঠাই। আমরা কম বেশি সবাই ধারাবাহিকটি দেখি, না দেখলেও মিঠাই নামটার সাথে আমরা অবশ্যই পরিচিত। মিঠাই এমন একটা ধারাবাহিক যেখানে নায়ক নায়িকা বাদেও যে চরিত্রগুলো আছে সেগুলো বেশ জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। তেমনই একটি চরিত্র হলো অপা, অপরাজিতা বোস, অর্থাৎ নন্দার মা, মানে যে কৌশাম্বীর মায়ের চরিত্রে অভিনয় করছে অর্পিতা মুখার্জি। আপনারা কি জানেন এই অর্পিতা মুখার্জি একদিন কতটা সুন্দর ছিলেন এবং উনি নায়িকার ভূমিকায় কাজ করেছেন? তার করা অন্যতম সেরা সিনেমা হলো পাগল প্রেমী, এবং এই ছবিটাতে তার বিপরীতে ছিল ইয়াশ দাশগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তীর মতো নাম করা অভিনেতা। প্রসঙ্গত, আমরা অনেকেই মনে করি গ্যাংস্টার ইয়াশের প্রথম ছবি, কিন্তু এটা ইয়াশের নায়ক হিসাবে গ্যাংস্টারের আগে করা একটি ছবি। এখানে অর্পিতার চরিত্রের নাম ছিল গীতা, গীতাঞ্জলি, এবং সেই সময় এই ছবিটি বেশ পছন্দ হয় দর্শকদের, এবং গীতা অনেক ছেলেরই ক্রাশ হয়ে ওঠে রাতারাতি।